গাজাল লড়াইয়ে এখনও পণ বন্দি দুশো তিন জানালো ইজরায়েলে গাজা ভূখণ্ডে হামাস যোদ্ধাদের হাতে এখনো পণ হয়ে আছেন অন্তত দুশো তিনজন ইসরায়েলি নাগরিক বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এই দাবি করছে তবে ওই পণ মধ্যে কতজন সাধারণ ইসরায়েলি রয়েছে আর কতজনই বা সেনা সদস্য সে বিষয়ে কিছু জানা জানায়নি তেল আবিব গত সাতই অক্টোবর রকেট হানা এবং প্যারাগ্লাইভারে চড়ে ইসরায়েলে ভূখণ্ডে হামলার পাশাপাশি স্থলপথেও অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী গাজা সীমান্তে ইসরায়েলের তৈরি নিষ্পাতে দ্য গ্রেট স্মার্ট ফেন্স ভেঙে ঢুকে পড়ে কয়েকশো ইসরায়েলিকে বন্দি করেন হামাস যোদ্ধারা তাদের এখন গাজার ভূগর্ভস্থ কোনো সুরঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছে ইসরায়েলি সেনা তাদের মুক্ত করার যুক্তি দেখিয়ে স্থলপথে গাজা ভূখণ্ডে অভিযান শুরুর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েলি সেনা গত মঙ্গলবার রাতেই গাজার আউ আহলি আউ আরবি হাসপাতালে হামলায় প্রায় পাঁচশো জনের পাঁচশো প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যুর পরেও ইসরায়েলি সেনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিরাম পড়েনি সেই সঙ্গেই চলছে সংঘর্ষ বৃহস্পতিবার ভোরে ইসরায়েল সেনার সঙ্গে সীমান্ত সংঘর্ষে নিহত হয়েছেন সশস্ত্র প্যালেস্তিনীয় সংগঠনের পপুলার রেজিস্ট্যান্স কমিটি কমান্ডার রাফত আবু হিলাল হামাস এবং প্যালেস্তাইয়ান ইসলামিক জিহাদ পরে গাজার তৃতীয় বৃহত্তম সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটি এবার গাজার লড়াইয়ে তাদের ভূমিকাও সামনে এলো গাজার লড়াইয়ে এখনও পণ বন্দি দুশো তিন জানাল ইসরায়েলে গাজা ভূখণ্ডে হামাস যোদ্ধাদের হাতে এখনো পণ বন্দি হয়ে আছেন অন্তত দুশো জন ইসরায়েলি নাগরিক বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সরকারি দাবি করছে তবে ওই পণ বন্দীদের মধ্যে কতজন সাধারণ ইসরায়েলি রয়েছে আর কতজনই বা সেনা সদস্য সে বিষয়ে কিছু জানা জানায়নি ইসরায়েলে ভূখণ্ডে হামলার স্থলপথে অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী গাজা সীমান্তে ইসরায়েলের তৈরি ইস্পাতে দ্য গ্রেট স্মার্ট ফেন্স ভেঙে ঢুকে পরে কয়েকশো ইসরায়েলিকে বন্দি করেন হামাস যোদ্ধারা তাদের এখন গাজার ভূগর্ভস্থ কোন সুরঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছে ইসরায়েলের সেনা তাদের মুক্ত করার যুক্তি দেখিয়ে স্থলপথে গাজা ভূখণ্ডে অভিযান শুরুর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েলি সেনা গত মঙ্গলবার রাতেই গাজার আল আহলি আউ আরবি হাসপাতালে হামলায় প্রায় পাঁচশো জনের পাঁচশো পালেস্তনীয় নাগরিকের মৃত্যুর পরেও ইসরায়েলি সেনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিরাম পড়েনি সেই সঙ্গেই চলছে সংঘর্ষ বৃহস্পতিবার ভোরে ইসরায়েল সেনার সঙ্গে সীমান্ত সংঘর্ষে নিহত হয়েছেন সশস্ত্র প্যালেস্তিনীয় সংগঠনের পপুলার রেজিস্ট্যান্স কমিটি কমান্ডার রাফাত আবু হিলাল হামাস এবং প্যালেস্তাইয়ান ইসলামিক জিহাদ পরে গাজার তৃতীয় বৃহত্তম সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটি এবার গাজার লড়াইয়ে তাদের ভূমিকাও সামনে এলো